মরিয়ম আক্তার, আপনি লিখেছেন, সম্প্রতি হবিগঞ্জের মাধবপুরে ঈদে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে একজন মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে বলে খবরে জানা গেছে। এর আগে 2018 সালে ওয়ারিতে এমন গান বাজানো নিয়ে যুবকদের মারধরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও মারা গিয়েছিলেন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, 31 ডিসেম্বর, বিয়েবার্ষিকী সহ নানা অনুষ্ঠানে দীর্ঘ রাত ধরে এভাবে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনা মুখোমুখি হতে হয় আমাদের প্রায়। শব্দ দূষণের বিরুদ্ধে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, এ বিষয়ে কী কারণে আছে বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হবিগঞ্জের এই ঘটনা দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে আমি নিজেও পড়েছি, দেখেছি যে সেখানে পিকআপ ভ্যান ভাড়া করে বড় বড় বক্সে হাই ভলিউমে গান বাজনা করছিল এবং শব্দ সন্ত্রাসের সৃষ্টি করছিল এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবক, এবং তাদেরকে থামানোর জন্য উদ্যোগ নেওয়া মসজিদের মুয়াজ্জিন, সম্ভবত 60-এর ঊর্ধ্ব, তিনি 60-এর বেশি বয়স, তাকে আঘাত করে এই উচ্ছৃঙ্খল যুবকরা রীতিমতো হত্যা করেছে, যদিও তাদের কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। তো এই ধরনের ঘটনা প্রায় ঘটছে। আমরা গেল কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি যে এই প্রবণতা ভয়ঙ্কর আকারে বেড়ে চলেছে। অর্থাৎ একদিকে আমরা দেখছি যে কিশোর গ্যাংয়ের মতো এরকম ভয়াবহ বিষয় আমাদের সমাজকে গ্রাস করছে, অপরদিকে আমরা দেখছি ঈদ এবং এই জাতীয় উৎসব ইত্যাদিতে এক শ্রেণীর যুবকরা আপনার বিভিন্ন পিকআপ ভ্যান ভাড়া করে সেখানে বড় বড় বক্স, সেগুলোতে হাই ভলিউমে গান চালিয়ে দিয়ে তারা উম্মাতাল নৃত্য করছে, বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে, উন্মাদনা করছে। এগুলো প্রথমত নানা ধরনের রাস্তায় সড়ক দুর্ঘটনার কারণ হয়, কারণ এই বিকট আওয়াজের কারণে ড্রাইভার হর্ন শুনতে পান না, কিছু দেখতে পান না, এক ধরনের উন্মাদনা থাকে, দ্রুত গতিতে তারা যেতে থাকে। আবার সেই সাথে এই যে এ ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে আস্তে আস্তে সন্ত্রাসীর জন্ম হয়, এখান থেকে আপনার বখাটে জন্ম হয়, এখান থেকে উত্ত্যক্তকারী জন্ম হয়, কারণ মানুষকে কষ্ট দেওয়া, এটা যদি একজন তরুণ, একজন কিশোর তার কাছে ডালভাত হয়, তাহলে একসময় মানুষ খুন করাটা তার জন্য ডালভাতের বিষয় হয়ে যাবে, এবং এখান থেকে আস্তে আস্তে উচ্ছৃঙ্খলার দিকে যুবকরা সামনে অগ্রসর হয়। আমার মনে হয় এ বিষয়ে পারিবারিক উদ্যোগগুলো সবচেয়ে বেশি নেওয়া উচিত। পরিবার থেকে যে বাবা মা আছেন এবং অন্য যারা আছেন, তারা, তাদের যে সন্তানরা আছে কিশোর এবং বয়সে তরুণ, তাদেরকে উচ্ছৃঙ্খলতার হাত থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ কঠোর তাদের হতে হবে। সেই সাথে সামাজিক উদ্যোগটা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের কমিটি আমাদের সমাজগুলোতে আছে, মসজিদ কমিটি আছে, বিভিন্ন ক্লাব কমিটি আছে, তাফসির মাহফিল কমিটি আছে, যুবকদের বিভিন্ন সংগঠন আছে, এরকম যত দায়িত্বশীল সংগঠন আছে, যতগুলো কমিটি আছে, তারা উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের পাড়ায় মহল্লায় এ ধরনের কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা আমরা সহ্য করব না। শব্দ দূষণ করবেন, শত শব্দ সন্ত্রাস করবেন, আপনি গান শুনতে মন চাইছে আপনি একা একা গান শুনেন, আপনি আপনার রবের সাথে বুঝবেন, কিন্তু আপনার গান আমাকে আপনি শুনতে বাধ্য করছেন, এলাকার সব মানুষকে শুনতে বাধ্য করছেন, সে অধিকার তো আপনাকে দেয়নি, এটা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেটার প্রয়োগটা শুধু দরকার এক্ষেত্রে প্রশাসনেরও খুব কঠোর হস্ত হওয়া আমার মনে হয় খুব বেশি প্রয়োজন, এবং রীতিমতো নির্দেশনা থাকা উচিত, এরপরে নিষেধাজ্ঞা আরোপ হওয়া উচিত এবং সেটার মনিটর এবং তদারকি হওয়া উচিত, এবং এই জাতীয় উচ্ছৃঙ্খল যুবকদেরকে থামানোর জন্য পুলিশ প্রশাসন সহ সর্বোচ্চ পর্যায়ের প্রত্যেককে আমার মনে হচ্ছে নড়ে চড়ে বসা উচিত, কারণ এটা ভয়াবহ আকার ধারণ করছে। আগামী 2-5 বছর পর এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। আমরা কিশোর গ্যাং নিয়ে আমরা হতাশা ব্যক্ত করি, আমরা আমাদের যুবকরা মাদকে চলে যাচ্ছে, আমরা আমাদের যুবকরা খুন খারাপের দিকে চলে যাচ্ছে, সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে এবং নানা রকমের অপকর্মে জড়িয়ে পড়ছে, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। অথচ এদের এই সমস্ত অপকর্মের সূচনা যেগুলো থেকে, সেগুলোকে আমরা থামার কোনো চেষ্টা করছি না। বিয়ে উপলক্ষে বিভিন্ন বিল্ডিংয়ে আপনার ব্যান্ড পার্টি ভাড়া করে এনে কিংবা বক্স ভাড়া করে এনে হাই ভলিউমে গান বাজনা করা এবং উম্মতার নৃত্য আওয়াজ, নৃত্য এবং আপনার গানের শব্দে মানুষকে অতিষ্ঠ করে তোলা, হার্টের রোগী থাকে, ঘুমন্ত মানুষ থাকে, এবাদবন্দি করতে চায় মানুষ, এই সব ধরনের মানুষকে ডিস্টার্ব করে গান বাজনা করে বিবাহ শাদীর যে আয়োজন হয়ে থাকে, এটা হলো রীতিমতো একটা বর্বরতা এবং অসভ্যতা। কোনো সভ্য সমাজে আপনি একটা ভবনের উৎকট এবং বিকট আওয়াজে আশপাশের মানুষকে আপনি ঘুমোতে দিবেন না, তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবেন, এটা কোনো দিনই কল্পনা করা যায় না। এ ধরনের অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এর জন্য একটা বিপ্লবের প্রয়োজন। আমি প্রত্যেককে যার যার জায়গা থেকে সামাজিক আন্দোলন এটার বিরুদ্ধে গড়ে তোলার জন্য আহ্বান করছি, এবং হবিগঞ্জে এই ঘটনার সাথে যে সমস্ত নরাধম এবং যে সমস্ত উচ্ছৃঙ্খলা জড়িত তাদেরকে খুব দ্রুততার সাথে বিচার আওতায় আনা উচিত। আমাদের শিশু আইনের ফাঁকফোকরের কারণে দেখা যায় যে 16-17 বছরের কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে, তাদের জন্য আইনের যথাযথ শাস্তি সেটা প্রয়োগ করা যাচ্ছে না। তো এগুলোর সংশোধন করা উচিত।
আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা সুস্থ স্বাভাবিক সমাজে আমরা বসবাস করতে পারি সেই তৌফিক দান করুন।